ওই তো খাবার চলে এসেছে, ওঠো। এই না, এবার তো খেতে হবে। আমি কত কষ্ট করে তোমার জন্য খাবার বানিয়ে এনেছি বলো তো। তুমি যদি খাবারটা না খাও আমার কিন্তু খুব খারাপ লাগবে। না, আমার একদম খেতে ইচ্ছে করছে না। করে নাই তো, শরীর খারাপ হলে একদম খেতে ভালো লাগে না, কিন্তু খেতে তো হবে। আচ্ছা পুবলু, ড্যাডি ফোন করেছিল তোমাকে? না, ড্যাডি আজকে সকালে ফোন করেনি, কালকে রাতে ফোন করেছিল। এখন ড্যাডিকে ফোন করে কথা বলিয়ে দাও না। ড্যাডি কোন কোন ওষুধ খেতে বলেন? সব ওষুধ তো আমার খাওয়া বারণ। আমার একটা অসুখ করেছিল, সেই জন্য অনেক ওষুধ আমার বাদ আছে। কিন্তু পুবলু, দেখি হা করো। এইতো, তোমার ড্যাডি তো ফোন করে বলে দিয়েছে কাল রাতে তোমাকে কি ওষুধ খেতে হবে, কি ওষুধ খেতে হবে না, সবটা বলে দিয়েছে। হ্যাঁ বলে দিয়েছে, কিন্তু তাতে তো জ্বর কমছে না, আমি তো ভালো হচ্ছি না। ভালো হয়ে যাবে বাবা। তবে আমার কি মনে হচ্ছে না তো পুবলু, এই যে তুমি বারবার তোমার ড্যাডিকে ফোন করার কথা বলছো, এর পেছনে অন্য একটা কারণ আছে। হা করো, বলছি কারণটা। আমার মনে হচ্ছে তোমার আসলে ড্যাডির জন্য মন খারাপ হচ্ছে। হ্যাঁ, ড্যাডির কাছে যেতে ইচ্ছে করছে। ড্যাডি আমাকে বকে ঠিকই, কিন্তু ড্যাডি আমাকে ভালোবাসে। বাসে তো, খুব ভালোবাসে ড্যাডি তোমাকে। মন খারাপ করতে নেই বাবা, হা করো, ড্যাডি চলে আসবে। না হা করো, না আমি আর খাবো না। এটা বললে কি করে হবে বলো তো, আর একবার খেলো, তুমি লক্ষ্মী চলে না। দেখো এইটা খাওয়ার পরে আবার ওষুধ খেতে হবে। হা করো হা করো হা করো, এই তো গুড বয়, আর খেতে হবে না। কিন্তু তুমি আজকে রাতে আমার কাছে থাকবে। তুমি যদি রাতে আমার কাছে না থাকো, কাল সকালে এসে দেখবে আমি মরেই গেছি। পুবলু, তুমি যদি আর কখনো এই কথাগুলো বলো, তোমার সঙ্গে কিন্তু আমার কোনো বন্ধুত্ব থাকবে না। এই যে আমি চলে যাচ্ছি, আর কখনো তোমার এখানে আসবো না। না আন্টি, তুমি চলে যাও না। তাহলে তুমি এই ধরনের কথাগুলো বলছো কেন? এখন যদি আমি তোমাকে এই কথাগুলো বলি, আমি যদি এখন তোমাকে বলি আমি মরে যাব, আমি আর কখনো তোমার সঙ্গে দেখা করতে আসবো না, তোমার সেটা ভালো লাগবে? না ভালো লাগবে না। আমি একটা কাজ ছেড়ে আসছি, এই প্লেটটা নিয়ে যাও, আর খাবে না। আমি এসে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব, যদি কোনো টেস্ট বা কিছু করতে দেন। বলছিলাম ম্যাম, ওর তো মাঝে মাঝেই এমন জ্বর হয়, আসলে ওর বুকে একটা দোষও আছে। তুমি তো আর ডক্টর নও, ডক্টর যেটা বলবেন সেটাই করতে হবে। না মানে ম্যাম, স্যার যদি জানতে পারেন খুব বকাবকি করবেন, আসলে আমার দায়িত্বে দিয়ে গেছেন তো। তুমি যে কি দায়িত্ব পালন করেছো সেটা আমি দেখতেই পেয়েছি, কাল রাত থেকে বাচ্চাটাকে না খাইয়ে রেখেছো। কি করব বলুন ম্যাম, ও তো আমাদের কোনো কথাই শোনে না। বারবার একই কথা বলে যাচ্ছ তোমরা, আবারও বলছি বাচ্চারা সহজে কিছুতেই খেতে চাইবে না, ওদেরকে নানাভাবে ভুলিয়ে ভালিয়ে গল্প বলে খাওয়াতে হয়। আমি আজ ওদের বাড়িতে ফোন করেছিলাম। বাড়িতে মানে? মানে ওই কলকাতার বাড়িতে, মাসিমার সাথে কথা হয়েছে। মাসিমা কি বললেন? সাবধানে রাখতে বললেন। জানো ওখানে আমার অনেকে আছে যারা আমাকে খুব ভালোবাসে, বড় মা আছে, জেঠুমনি আছে, দিদুন আছে, দাদাই আছে, সবাই আছে। তুমি চেনো ওদের? না আমি চিনব কি করে? আচ্ছা আমার তো জ্বর হয়েছে, তাহলে ওরা আমাকে দেখতে আসছে না কেন? সেই তো আসার তো কথা। আচ্ছা পুবলু, তুমি এক কাজ করো, তুমি সবাইকে ফোন করে বলো তোমরা এক্ষুনি এখানে চলে এসো, ড্যাডি তো এখন নেই। তোমরা যদি এখানে এসে ঘুরে যাও তাহলে আমার খুব ভালো লাগবে, বলো সবাইকে ফোন করে। কিন্তু তুমি থাকলে আমার আর কাউকে লাগবে না। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু আর কোনো দুষ্টুমি নয়,
আমার এমনি তো অনেকটা লেট হয়ে গেছে পুবলু, এবার তো আমাকে বেরোতে হবে। আমি কাজটা সেরে আসি, তারপর তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। আর তারপরে তারপর তুমি আমাদের বাড়িতে থাকবে। আমি তোমাকে রাতে ঘুম পাড়িয়ে তারপরে আমি বাড়ি ফিরব। না, তুমি যাবে না। ঘুম ভেঙে যদি আমি দেখি তুমি নেই, তাহলে আমি চিৎকার করে বাড়ির মাথায় করব। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আমি তো আবার কাল সকালে আসবো তোমার কাছে। এবার আমি যাই বাবা, আমার না ইম্পর্টেন্ট কাজ আছে। কাজ কি? তোমার কিসের কাজ? এত এত কাজ করতে হবে না তোমায়। তুমি যদি আমার মালিক হতে তাহলে তো ভালোই হতো, তুমি আমাকে কাজে করতে দিতে না। তুমি সারাক্ষণ বলতে আমি যেন তোমার সামনেই বসে থাকি। কিন্তু বিষয়টা হচ্ছে পুবলু, আমার মালিক তো অন্যরা, তারা তো আমাকে এই কথাটা বলে না। তারা সবসময় বলে তুমি আরো কাজ করে যাও, তাই আমাকে এক্ষুনি যেতে হবে। আমি তো বলছি তোমায় কাজ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। তুমি এখন লক্ষ্মী ছেলের মতো থাকো তো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তুমি আসবে তো তাড়াতাড়ি? হ্যাঁ আসবো তো, আমি তাড়াতাড়ি চলে আসবো। শোনো, আমি না আসা অবধি কিন্তু কোনো দুষ্টুমি করবে না, একদম লক্ষ্মী ছেলে হয়ে থাকবে। আর ওরা যা যা করতে বলবে, যা যা খেতে বলবে, সবটা খাবে, মনে থাকবে। মাঝে মাঝে একটু ডালের জল খাওয়াবে, আর গরম জলও দেবে, আরাম পাবে। ম্যাডাম আপনি বলে যান না, যাতে ও আমাদের কথা শুনে। পুবলু তুমি ভালো ছেলে না, একটু আগে বললাম না এরকম না করতে, তুমি ওনাকে ভাঙালে। ওরকম খারাপ তোচা বাজে। আচ্ছা পুবলু, আমাকে একটা কথা বলো তো, এই যে তুমি ওদের সঙ্গে এরকম বিহেভ করছো, ওরা যদি এখন তোমার উপর রেগে এখান থেকে চলে যায় তাহলে তুমি কি করবে? এখন কিন্তু তোমার ড্যাডিও তোমার কাছে নেই, তাহলে তো তোমাকে একা একাই থাকতে হবে। কোথায় যাবে তখন তুমি? তুমি তো আমার লক্ষ্মী সোনা পুবলু, ভালো ছেলে তো, আবার কখনো এরকম ভাবে বলবে না। আমি তোমার বাড়িতে গিয়ে থাকবো। হ্যাঁ সে না হয় ঠিক আছে, আমার বাড়িতে তুমি গিয়ে থাকলে। এখন তো আর যেতে পারছো না, এখন তো তোমার শরীর খারাপ তাই না? এখন শান্ত ছেলের মতো, লক্ষ্মী ছেলের মতো থাকতে হবে, সবার প্রত্যেকটা কথা তোমাকে শুনতে হবে। শোনো, আমি এই যে এখন যাব, এসে যেন তোমার নামে কোনো কমপ্লেন না শুনি। যদি আমি ফিরে এসে কোনো কমপ্লেন শুনেছি, আমি কিন্তু এখান থেকে তখনই চলে যাব, আর আসবোই না কোনোদিন। আচ্ছা বাবা ঠিক আছে, কোনো কমপ্লেন শুনবে না তুমি। খালি নালিশ করে নালিশ করে কি পেয়েছো? বালিশ? কটা বালিশ পেয়েছো? দেখেছেন ম্যাম, দেখেছেন কিরকম বলছে? সব কথা তো সিরিয়াসলি নাও কেন তোমরা, সেটাই তো বুঝতে পারছি না। ও বাচ্চা, যা বলবে হেসে উড়িয়ে দেবে, সব কথা ধরলে চলে না। ঠিক আছে, এবার তো আমাকে বেরোতে হবে, কেউ না কেউ একজন সবসময় ওর সঙ্গে থাকবে। না আমি একাই থাকবো। দেখেছেন না, দেখেছেন তো, আমাদেরকে ওর কাছে থাকতেই দেয় না। আচ্ছা ঠিক আছে পুবলু, এবার তাহলে তুমি ঘুমিয়ে পড়ো তো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমি ফিরে আসবো, ফিরে এসে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? আমি যাচ্ছি। তাহলে আমাকে একটা হামি দাও। শোনা ছেলে, তুমি খুব ভালো, তুমি খুব ভালো মামানি। আমি ড্যাডিকে বলবো তোমাকে যেন আমার মা করে দেয়। পুবলু কেন বললে, কি হয়েছে? পুবলু আমি তোমাকে বারণ করলাম না, তুমি যদি আবার এই ধরনের কথা বলো আমি কিন্তু কোনো সম্পর্ক রাখবো না তোমার সঙ্গে, তখন ঠিক হবে তো? তোমার তো মা আছে বাবা, একটা মা থাকতে আর একজন মায়ের কথা কেউ বলে? আমার মাটা আসে না কেন? আমার খোঁজও নেয় না, দেখেও না, ভালোবাসে না আমাকে। কে বললো ভালোবাসে না? বাসে তো। তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও তো, তুমি বড় হয়ে গেলে তো একা একাই মায়ের কাছে চলে যেতে পারবে, তখন তুমি মায়ের কাছে গিয়ে বলবে, মা তুমি আমাকে ভালোবাসো তো, এই দেখো আমি তোমার কাছে চলে এসেছি, এবার আমি দেখব তুমি আমাকে ভালো না বেশে কি করে থাকতে পারো, তাড়াতাড়ি বড় হয়ে যাও। কি হলো বাবা, আমার কথা তোমার মন খারাপ হয়ে গেল? না। আচ্ছা বেশ, যখন কেউ থাকবে না
তখন তো তুমি আমাকে মামুনি বলে ডাকবে। আর মার মামুনি তো এক। এই দেখো তো পুবলু, তুমি একটা নতুন মামুনিও পেয়ে গেলে। প্লিজ পুবলু সোনা, আর মন খারাপ করে না। ঠিক তো, একদম ঠিক। পুবলু এবার কিন্তু আমাকে যেতেই হবে। দেখো আমি যত দেরি করে যাব, আমার ফিরতেও কিন্তু ততই দেরি হবে। তুমি তাড়াতাড়ি এসো, আমি বুধবার হয় ঘুমিয়ে পড়ছি। পুবলুসোনা দেখো কে এসেছে, কারা এসেছে। তোমার মা এসেছে পুবলুসোনা। তোমরা দেখে নিলে তো, আমি কিন্তু প্রমাণ করে দিলাম যে কেন অনুজ আমাকে এখানে নিয়ে আসে না, আর কেন আমার ছেলে আমাকে আর ভালোবাসছে না। গুড ডে শো থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।